বাংলা ইনফরমেশন ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। সংবাদের শুরুতে জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল অসম। অসমে নভেম্বর থেকে মাদ্রাসা দরজায় তালা দিচ্ছে সরকার, কি হবে সংস্কৃত টুলগুলির। বিজেপিতে যাচ্ছি ঘোষণা রাজদীপ গোয়ালার। করিমগঞ্জে কোভিড নিয়ন্ত্রণে শনিবার শুধু তিনজন আক্রান্ত। 2021 সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম কর্মক্ষম জনসংখ্যার দেশ হবে ভারত, জনসংখ্যা কমবে 23টি দেশে। গৃহবধূর উপর প্রাণঘাতী হামলা, ভিনধর্মী যুবকের বাজারিছড়ায় গ্রেফতার অভিযুক্ত। সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন, পাতারকান্দি করিমগঞ্জ রুটে যাতায়াতকারী গাড়িতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এবার বিস্তারিত। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল অসম। রাত 9:06 অনুভূত হয় এই কম্পন। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 4.2। গুয়াহাটি সহ অসমের পশ্চিম প্রান্তে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাব গুয়াহাটি তথা রাজ্যের বিভিন্ন অঞ্চলেই পড়েছে। এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরবর্তী, নভেম্বর থেকে রাজ্য সরকার পরিচালিত সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। শনিবার এমনটাই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, আমরা নভেম্বর থেকে অসমের সমস্ত রাজ্য সরকারি মাদ্রাসাগুলি বন্ধ করে দেব, সরকার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। গত মঙ্গলবারই বিধানসভায় শিক্ষা বিভাগে বাজেট বরাদ্দের বিষয়ে আলোচনা চলাকালীন অসম সরকার মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছিল। অসমের শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, মাদ্রাসার পাশাপাশি সংস্কৃত টুলগুলিও বন্ধ করে দেওয়া হবে, কারণ জনসাধারণের অর্থে ধর্মীয় শিক্ষা বন্ধ করতে চায় সরকার। সরকারি প্রতিবেদন অনুযায়ী অসমে 614টি স্বীকৃত মাদ্রাসা রয়েছে। মাদ্রাসা ও টুল বন্ধের এই বড় ঘোষণার পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মা এদিন স্নেহা স্পর্শ নামে অনূর্ধ্ব 12 বছরের কিশোর কিশোরীদের অঙ্গ প্রতিস্থাপনের ব্যয় বহনকারী একটি সরকারি প্রকল্প চালু করারও ঘোষণা করেন। তিনি বলেন, আমরা একটি প্রকল্প চালু করেছি যার আওতায় 12 বছরের কম বয়সী বাচ্চাদের যাদের লিভার কিডনি প্রতিস্থাপন বা অস্থি মজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন তাদের এই সমস্ত পরিষেবা সরকার বিনামূল্যে প্রদান করবে। তিনি আরও জানান, প্রতি মাসে 10 তারিখে একটি করে শিবিরের আয়োজন করা হবে যাতে এই প্রকল্পটির সুবিধা পায় সকলে। পরবর্তী, বিজেপিতে যাচ্ছি কংগ্রেস থেকে বহিষ্কারের 24 ঘন্টার মধ্যে স্পষ্ট করেই বলে দিলেন লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা। এদিন আর রাখডাক নেই, রাজদীপ বললেন বিজেপি নেতাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। কিন্তু লক্ষ্মীপুর আসনে যে বিজেপির জেলা সভাপতি কৌশিক রায় আগে থেকেই টিকিটের দাবিদার, কি বললেন লক্ষ্মীপুরের 2 বারের বিধায়ক, তার মুখের দিকে তাকিয়ে সবাই। রাজদীপের এক বাক্যের জবাব, মনোনয়নের ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কংগ্রেসের বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে এবং রাজদীপ গোয়ালার সমর্থনে শনিবার পয়লাপুল কমিউনিটি হলে এক সভা হয় এবং পরে তারা মিছিল বের করেন। প্রায় সবাই পূর্ণ কংগ্রেসি, তারা পয়লাপুল চৌমাথায় রাহুল গান্ধী ও সুস্মিতা দেবের কুশপুতুল দাহ করেন। জানিয়ে দেন রাজদীপের সঙ্গে তারাও বিজেপিতে যোগ দেবেন। সভা ও মিছিলে বারবার স্লোগান উঠে, চা শ্রমিক নেতা রাজদীপ গোয়ালা জিন্দাবাদ, জেলা কংগ্রেস মুর্দাবাদ, রাহুল গান্ধী সোনিয়া গান্ধী সুস্মিতা দেব রিপন বরা হায় হায় ইত্যাদি। তাদের কুশপুতুল পোড়ানো ও মিছিল ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয় পয়লাপুলের প্রত্যেকটি সড়কে। শেষে মিছিলে অংশগ্রহণকারীরা উপস্থিত হন পয়লাপুলস্থিত বিধায়ক রাজদীপ গোয়ালার বাসভবনে, তারা তার সঙ্গে থাকবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। মিতব্যয়ী রাজদীপ এদিন কংগ্রেসের সমালোচনায় মুখর ছিলেন, বলেন 2021 সালের নির্বাচনে লক্ষ্মীপুর কংগ্রেস মুক্ত হবে। অনুশাসন ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কারের সিদ্ধান্তে হেসে ওঠেন দীনেশ তনয়।
বলেন কংগ্রেসের আবার অনুশাসন, তার কথায় দলটির কোনো ভিশন নেই, জনগণের মতামতের বিরুদ্ধে এরা অবস্থান নেই। এ প্রসঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের উল্লেখ করে বলেন, বরাকের কংগ্রেস একে সমর্থন জানিয়েছিল কিন্তু রাজ্য ও কেন্দ্র একই দল এর বিরোধিতা করেছে। কংগ্রেস AIUDF এর সম্ভাব্য মিত্রতা নিয়েও রাজদীপ গোয়ালা সমালোচনায় মুখর হন। বলেন দলীয় কর্মীরা এর বিরোধিতায় সোচ্চার রয়েছে, তিনি নিজেও এর বিরোধিতা করেছিলেন কিন্তু নেতারা সেসব মানতে নারাজ। পরবর্তী, করিমগঞ্জ জেলায় কোভিড অনেকটাই নিয়ন্ত্রণে। শনিবার মোট 694 জনের কোভিড টেস্ট হয়েছিল, আক্রান্ত হয়েছেন মাত্র 3 জন। করিমগঞ্জ জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন 3931 জন, সুস্থ হয়ে উঠেছেন 3460 জন, শনিবার সুস্থ হয়েছেন 23 জন। পরবর্তী, ইতিমধ্যেই সদ্য প্রকাশিত ল্যান্সেট রিপোর্ট বলছে 2050 সালের মধ্যেই জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। ওই রিপোর্টেই বলা হচ্ছে বর্তমানে প্রতিটি দেশের শ্রমিক সংখ্যা ব্যাপক হ্রাস পাওয়ার পরেও 2021 সালের মধ্যে কর্মক্ষম জনসংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম দেশ হিসাবে উঠে আসবে ভারত। বিগত দেশগুলিতে জনসংখ্যার নিরিখে সর্বাধিক কাজের পরিমাণ হ্রাস ভারত চীনেই। ল্যান্সেটের রিপোর্ট আরও বলেছে এই তালিকায় পিছনে পড়বে নাইজেরিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিও। অন্যদিকে 2017 সালের নিরিখে বিশ্বের 10টি প্রধান বৃহত্তম অর্থনীতির দেশগুলির মধ্যে ভারত ও চীনি কর্মী সংখ্যা ব্যাপক হ্রাস পেয়েছে বলে জানা যাচ্ছে। ল্যান্সেটের রিপোর্ট জানাচ্ছে এই সময়ের মধ্যে বিশ্বের তাবড়তাবড় অর্থনীতির দেশগুলির মধ্যে জনসংখ্যার নিরিখে ভারত ও চীনি 20-64 বছর বয়সী মানুষের কাজের পরিমাণ উল্লেখযোগ্য কমেছে। এদিকে 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত কর্মক্ষম জনসংখ্যার পরিসংখ্যানের বেশ কিছু মাপকাঠিকে সামনে এনেছেন বিশেষজ্ঞরা। এই ক্ষেত্রে বিশ্বের 195টি দেশে মহামারী সহ অন্যান্য কারণে মানুষের মৃত্যু, সম্ভাব্য আর্থিক মন্দার কথা বিবেচনা করে বলা হচ্ছে যদিও বিশালাকার কোনো প্রাকৃতিক ও আর্থিক বিপর্যয়ের কারণে গোটা পরিসংখ্যানের হিসেবেই উলটপালট হয়ে যেতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা। 2064 সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার পরিমাণ দাঁড়াবে 973 কোটি। এই রিপোর্টে বলা হচ্ছে 2064 সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার পরিমাণ দাঁড়াবে 973 কোটিতে, কিন্তু পরবর্তী 4 দশকের মধ্যে একাধিক বিপর্যয়জনিত কারণে তা কমে 879 কোটিতে নেমে আসবে। এই ক্ষেত্রে মানুষের জন্মহার, মৃত্যুহার ও দেশান্তরের পরিমাণকেই মূল নিবেচ্য করেছেন গবেষকরা। 50%-এরও বেশি জনসংখ্যা হ্রাস পাবে 23টি দেশে। ল্যান্সেটের রিপোর্ট আরও বলেছে জনসংখ্যার ভিত্তিতে 2021 সালের মধ্যে ভারত, নাইজেরিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান বিশ্বের 5টি বৃহত্তম দেশ হিসাবে গড়ে উঠবে। এই সমীক্ষাতে আরও বলা হয়েছে 2017 সাল থেকে 2021 সালের মধ্যে জাপান, থাইল্যান্ড এবং স্পেন সহ 23টি দেশের জনসংখ্যা 50%-এরও বেশি কমে যাবে। পরবর্তী, করিমগঞ্জ জেলার বাজারিশোলা থানার অন্তর্গত পূর্ব কালাশোলা গ্রামের বাসিন্দা জনৈক গৃহবধূ শ্লীলতাহানির পাশাপাশি প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন। গ্রামের জনতা অভিযুক্ত আবু সুফিয়ান নামের যুবককে পাকড়াও করে পুলিশের হাতে দিয়েছেন। ঘটনার বর্ণনা করে বাজারিশোলা থানায় একটি FIR দায়ের করেছেন গৃহবধূ স্পৃহা মালাকার। প্রদত্ত FIR-এ তিনি লিখেছেন, শুক্রবার রাত প্রায় 7টায় প্রকৃতির ডাকে তার স্বামী অমিত দেব ঘরের বাইরে গিয়েছিলেন। সে সময় সুযোগ বুঝে তাদের ঘরে হাতে একটি লাঠি নিয়ে ঢুকে পড়ে বাজারিশোলার ফরজাই আলীর ছেলে আবু সুফিয়ান। উদ্ধত লাঠি নিয়ে তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। FIR-এ তিনি আরও লিখেছেন, আবু সুফিয়ান তার শ্লীলতাহানির চেষ্টা করলে তিনি হল্লা চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্বামী অমিত ও প্রতিবেশীরা ছুটে আসেন। তখন অভিযুক্ত আবু সুফিয়ান তাকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রামের মানুষ তাকে পাকড়াও করে কিছু উত্তমধ্যম দিয়ে রাতেই পুলিশের হাতে সমঝে দেন। পুলিশ ধৃত আবু সুফিয়ানের বিরুদ্ধে 48-294 2020 নভেম্বরে একটি মামলা রুজু করেছে।
এদিকে গণদোলাইয়ে আহত আবু সুফিয়ানকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পরবর্তী করোনার বাহানায় এবং সংশ্লিষ্ট বিধি নির্দেশিকার অজুহাত দেখিয়ে অবৈধভাবে পাতারগান্দি করিমগঞ্জ রুটে যাতায়াতকারী যাত্রীবাহী যানবাহনের দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী নিত্যযাত্রীরা। প্রতিদিনই বেশি ভাড়া আদায়কে কেন্দ্র করে চালক ও গাড়ির সহচালকদের সঙ্গে যাত্রীদের ব্যাপক বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। এছাড়াও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। ভুক্তভোগী অভিযোগকারীরা বলেছেন, করোনা প্রতিরোধে সরকারের জারিকৃত দীর্ঘদিনের লকডাউন এবং পরবর্তীতে আনলক কালে কোভিড প্রোটোকল অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে প্রতিটি যানবাহনে 50% যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু যানমালিকদের দাবি অনুযায়ী ভাড়া না বাড়িয়ে গতকাল রাজ্যের পরিবহন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এখন থেকে প্রতিটি যানবাহনের পূর্ববৎ 100% যাত্রী নিয়ে চলাচল করা যাবে বলে জানানো হয়েছিল। প্রত্যেক যাত্রী এবং সংশ্লিষ্ট গাড়ির চালক, সহচালক ও পরিচালকের মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি সহ নির্দিষ্ট আসনের অতিরিক্ত যাত্রী বহনে নিষেধাজ্ঞার কথাও জারি করে বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বলা হয়েছে। অথচ আজও পাতারগান্দি করিমগঞ্জ রুটে যানবাহনে বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে বলে বহু নিত্যযাত্রীর কাছে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বলেছেন, বেসরকারি এবং সরকারি এএসটিসি, ম্যাক্স, ক্রুইজার, সুমগাড়ির মতো একই অবস্থা স্থানীয়ভাবে চলাচলকারী তিন চাকার এপি, অটো, রিক্সাওয়ালারও। অত্যাধিক যাত্রী বোঝাই করে এক স্থান থেকে অন্য স্থানে এইসব যানবাহন চলাচল করার পাশাপাশি দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে, ফলে জেলার পরিবহন আধিকারিক এবং সাধারণ প্রশাসনকে শীঘ্রই ওইসব যানবাহনের উপর লাগাম ধরতে নিত্যযাত্রীরা আবেদন জানিয়েছেন।